আগামী 22 অক্টোবর কুইন্সের উড হ্যাভেন ভুলেবার্ডে বার্ষিক পুনর্মিলনী ও ফান্ড রেসিং অনুষ্ঠান করবে স্বেচ্ছাসেবী সংগঠন দ্য অপটিমিস্ট। সোমবার জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে কথা জানানো হয়। বাংলাদেশের গরিব শিশুদের সহায়তা করতে বাংলাদেশি আমেরিকানদের আহ্বান জানান সংগঠনের নেতারা। 2001 সালে বাংলাদেশের মৌলভী বাজারে অপটিমিস্টের যাত্রা শুরু হয়। 2006 সালের 26 ডিসেম্বর বিদেশি সংস্থা হিসেবে নিবন্ধিত হয়। এরপর থেকে চাইল্ড স্পন্সরশিপ ও স্পেশাল স্পন্সরশিপের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে দ্য অপটিমিস্ট। যারা বিভিন্ন দিকে নাম যশ কুড়িয়েছেন এবং একটা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছেন আমাদেরকে, আমরা তাদেরকে সম্পৃক্ত করছি এবং আমরা তাদের কাছে এই কথাটা তুলে ধরছি যে আপনারা যেহেতু বাংলাদেশি, বাংলাদেশ আপনাদের কাছ থেকে কিছু আশা করে, আপনারা যদি বাংলাদেশ সম্পর্কে কোনো আগ্রহ থাকে, বাংলাদেশের যদি কোনো ভালো কাজ করার ইচ্ছা থাকে, তাহলে আপনারা অপটিমিস্টকে কেন বেছে নেবেন না, আমরা সেই জিনিসগুলো তাদের কাছে তুলে ধরছি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।